আপনার ফোনটা যদি স্লো হয়ে যায় বা হ্যাং করে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি দেখে দিব আপনাদের স্মার্টফোনটা যদি হ্যাং অথবা স্লো হয়ে যায় তাহলে কিন্তু ফোনটা ব্যবহার করতে অনেক সমস্যা হয়ে যায় অনেক সময় দেখা যায় কি আপনারা যখন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কোনো কিছু গুরুত্বপূর্ণ কাজ করেন তখন যদি আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি হ্যাং অথবা স্লো হয়ে যায় তখন কিন্তু অনেক বিরক্ত ফিল হয় আপনার স্মার্টফোনটা যদি হ্যাং অথবা স্লো হয়ে যায় তাহলে কীভাবে ওই হ্যাং আর সোলো রিমুভ করবেন সারা জীবনের জন্য তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য আপনি দেখছেন অ্যান্ড্রয়টাই ভিডিও আমি এই ছবি বেশি দিন করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজগুলো শিখতে চান সবার আগে কিন্তু এই ভিডিওতে থেকে লাইক করে দিবেন এই ভিডিওতে থেকে লাইক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখান থেকে অলে ক্লিক করে দিবেন আপনি যখন অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোন চলে যাবে এখন যদি আপনার ফোনটা হ্যাং অথবা স্লো হয়ে যায় ফার্স্ট অফ অল কী করবেন আপনার ফোনের সেটিং অপশানে ক্লিক করবেন এখান থেকে আমার ফোনের সেটিং অপশনে ক্লিক করে দিলাম সেটিং অপশনে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে দেখেন মাই ফোন এই মাই ফোনে ক্লিক করে দিলাম এখন যদি আপনার ফোনটা হ্যাং অথবা স্লো হয়ে যায় তাহলেই কিন্তু এই কাজগুলো করবেন আমি যে কাজগুলো দেখাই আপনি মাইফোনে ক্লিক করা পরে ফ্রেন্স এখানে দেখবেন কোথায় আছে ভেল নাম্বার এখন এভাবে স্কুল করব এভাবেই স্কুল করা পরে ফ্রেন্স এখানে দেখেন ভেল নাম্বার এই ভেল নাম্বারে সাতবার ক্লিক করে দিবেন তো এক এক ফোনে কিন্তু এই ভেল নাম্বারটা এক এক জায়গায় তো আমারটা যেহেতু ইনফিনিক্স ফোন এই জন্য মাইফোনে আছে তো আপনার হয়তো থাকতে পারে অ্যাবাউট ফোনে যদি আপনার মাইফোনে না থাকে তাহলে আপনি অ্যাবাউট ফোনে চলে যাবেন তো এই ভেল নাম্বারে সাতবার ক্লিক করা পরে ফ্রেন্স আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে ফ্রেন্ড আপনি দেখবেন কোথায় আসে ডেভেলপার অপশন তো এখান থেকে আমি ডেভেলপার অপশনটা খুঁজে নেব তো একবারে নিচে আসার পরে ফ্রেন্ড এখানে দেখেন সিস্টেম এই সিস্টেমে ক্লিক করে দিলাম সিস্টেমে ক্লিক করার পরে ফ্রেন্ড একবারে নিচে দেখেন ডেভেলপার অপশান এই ডেভেলপার অপশানে ক্লিক করে দিলাম ডেভেলপার অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ড এভাবে স্কুল করে নিতে চলে আসবো তো এখান থেকে কিন্তু আবার স্কুল ডান করে নিতে চলে আসবো এখানে দেখেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এখানে দেখেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এখানে দেখেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল আপনি এখানে কিন্তু এখানে দেখেন ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান এক্স আপনি কী করবেন ফাইভ এক্স ফাইভ এক্স করে দেবেন ক্লিক করে করে তো এখান থেকে আমি ফাইভ এক্স এটো ফাইভ এক্স করে দেব তো ফাইভ এক্স করে দেবো তো আপনি এখান থেকে তিনোটা কিন্তু ফাইভ এক্স করে দিবেন এভাবে ক্লিক করে করে ক্লিক করে করে ফাইভ এক্স করার পরে ফেন্স আপনার ফোনটা যদি স্লো হয়ে থাকে তাহলে কিন্তু স্পিড হয়ে যাবে তো এখন যদি হ্যাং হয়ে থাকে তাহলে আপনি কি করবেন এটা গেল স্লো হয়ে যায় এই জন্য সেটিংস তো এখন যদি আপনার ফোনটা হ্যাং হয়ে যায় আপনি কি করবেন আপনার ফোনে যে মেমোরি আছে এই মেমোরি কার্ডে ক্লিক করবেন মেমোরি কার্ডে ক্লিক করার পরে ফেন্স এখানে দেখেন ফাইলস অল ফাইলস অল ফাইলসে ক্লিক করবেন অল ফাইলসে ক্লিক করা ফার ফাইন এখানে দেখেন ইন্টারনাল স্টোরেজ এই ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন যদি আপনার ফোনটা হ্যাং হয়ে যায় তাহলে এই কাজগুলো করবেন এখানে দেখেন অ্যান্ড্রয়েড এই যে অ্যান্ড্রয়েড এই অ্যান্ড্রয়েড অ্যাপটা কিন্তু সবার স্মার্টফোনে থাকে তো এই অ্যান্ড্রয়েড অ্যাপে কিন্তু অনেক সময় দেখা যায় কি আপনারা গুগল প্লেস্টোর থেকে অনেক অ্যাপস ইনস্টল করেন ওই অ্যাপসগুলো যদি আপনারা ব্যবহার করেন তখন কিন্তু ওই গুগল প্লেস্টোরের মাধ্যমে ওই অ্যাপসের মাধ্যমে আপনাদের ফোনে ভাইরাস প্রবেশ করে ভাইরাস প্রবেশ করার পরে ফেন্স আপনাদের সবারই ইন্টারনাল স্টোরেজে এই অ্যান্ড্রয়েড ফাইলে যে আছে এই অ্যান্ড্রয়েড ফাইলে কিন্তু সবগুলা ভাইরাস শো করে আপনি কি করবেন পনেরো দিন পর পর বা এক মাস পর পর আপনাদের ইন্টারনাল যে স্টোরেজ আছে সেই ইন্টারনাল স্টোরেজের এই অ্যান্ড্রয়েড অ্যাপটা ডিলিট করে দিবেন আপনারা কি করবেন এভাবে অ্যানড্রয়েড অ্যাপের উপরে চাপ দিয়ে ধরে রাখার পরে ফেন্স এখানে দেখেন এই যে ডিলেট এই ডিলেটের উপরে ক্লিক করে আপনি যদি এই ডিলেটে ক্লিক করেন তখন কিন্তু এই অ্যান্ড্রয়েড অ্যাপটা ডিলেট হয়ে যাবে এই অ্যান্ড্রয়েড অ্যাপটা ডিলিট হয়ে গেলে কিন্তু আপনার যে ফোনটা আছে সেটা কিন্তু আগের মতন হ্যাং করবে না আপনি যদি এই দুইটা কাজ সুন্দর মতন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনটা হ্যাং অথবা স্লো হবে না আপনি যদি মনে করেন এই ভিডিওটা মাধ্যমে রেখে শিখতে পেরেছেন তাহলে কিন্তু এই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো ফস আজকে ভিডিও এবং শুধু থাকুন রাতে থাকুন অ্যান্ড্রয়েডের কিছুটাকে সংরক্ষণ আফেস